প্রথম পর্যায়ক্রমিক নমুনা প্রশ্নপত্র 2022 বিষয় ভূগোল শ্রেণী সপ্তম পূর্ণমান 15 সময় 30 মিনিট এক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটা প্রশ্নের মান এক যে কোনো তিনটি ক 21 মার্চ সূর্য রশ্মি লম্বভাবে পড়ে ড্যাশ নিরক্ষরেখা নাকি কর্কট ক্রান্তি রেখা নাকি মকর ক্রান্তি রেখায় খ বিষুব রেখার অপর নাম ড্যাশ কর্কট ক্রান্তি রেখা নিরক্ষরেখা নাকি মকর ক্রান্তি রেখা গ এশিয়া দীর্ঘতম নদী ইয়াংসি ইনিসি না ব্রহ্মপুত্র দুই শূন্য স্থান পূরণ করো যে কোনো দুটি ক সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ খ চরম বৈচিত্র্যের মহাদেশ গ ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত তিন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী যে কোনো একটি ক মকর সংক্রান্তি কাকে বলা হয় বা মকর ক্রান্তি কাকে বলা হয় খ মূল মধ্য রেখা তিনটি বৈশিষ্ট্য লেখো গ এশিয়ার কোন কোন অঞ্চলে মৌসুমি জলবায়ুর অন্তর্গত চার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী যে কোনো একটি প্রশ্নের মান তিন ক বায়ুচাপ কী কী প্রভাব ফেলতে পারে খ উত্তর গোলার্ধে বড়দিন আসলে কি বড়দিন গ এশিয়ার উত্তর বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো এবং পরবর্তী প্রশ্নে যাব পাঁচ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান এক যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো জাপানের টোকিও ইয়োকোহামা বা টিফিন শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি তিন দ্রাঘিমা ও দ্রাঘিমার রেখার মধ্যে পার্থক্য লেখো বায়ুচাপের তারতম্যর কারণগুলি লেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং